নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। এবারে বরাক তরঙ্গের বুলেটিন সংবাদ। অসম মিজোরাম সীমান্তে লায়লাপুরের সীমানা এলাকার অবস্থা খতিয়ে দেখতে সব দলের বিধায়কদের নিয়ে লায়লাপুর এসেছেন অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি। শনিবার তিনি লায়লাপুরে পৌঁছে বলেন, মিজোরামের দায়ের করা মামলা নিয়ে মোটেই চিন্তিত নয় অসম, বরং সংবিধানের আওতা থেকে মিজোরামের বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়া সম্ভব নেওয়া হবেই বলে তিনি জানিয়েছেন। এছাড়াও জানান, এদিন ঘটনাস্থল পরিদর্শন করে সম্পূর্ণ বিষয় অবগত হওয়ার পর বিষয়টি নিয়ে আধিকারিক পর্যায়ে কথা বলবেন। সীমান্ত অঞ্চলে বসবাস করা স্থানীয় মানুষের বর্তমান পরিস্থিতি দেখার পর এ ব্যাপারে সরকারকে পরামর্শ দেবেন। মিজোরাম যে অন্যায় কাণ্ডটি ঘটিয়েছে এবং এখনও অন্যায় করে চলছে সেটার বিরুদ্ধে সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের পথে হাঁটবে অসম সরকার। দলাই থেকে বরাক তরঙ্গের রিপোর্ট। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি মানতে হবে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি মানতে হবে, না হলে আমাদের আন্দোলন চলছে চলবে। আসামের স্বজন জওয়ানের হত্যাকারীর উপযুক্ত বিচার করতে হবে। বিধায়ক সকলক লৈ ফেলে আমি ইয়াত আহিছো আৰু হিচাপে বিভিন্ন জনৰ লগত মত বিনিময় কৰাৰ লগতে প্ৰশাসনৰ পৰাও আমি সেইদিনাৰ ঘটনা আৰু ইয়াৰ বৰ্ডাৰ বিষয়ে সীমা সমস্যা বিষয়ে আমি কি মানে গোটেই বিতং আজি জানি লৈছো আৰু ইয়াৰ ওপৰত যাতে চৰকাৰ সঠিকভাৱে বিহিত ব্যৱস্থা ল'ব পাৰে সেইটো আমি ইয়াৰ পৰা গৈ ফেলে আমাৰ চৰকাৰক আমি এটা পৰামৰ্শ দিম, মানে চব বিষয়টো চাই ফেলে, গতিকে সেইটোৱে আমাৰ আজিৰ উদ্দেশ্য আছে। আচ্ছা, মিজোৰাম চৰকাৰৰ পৰা মানে আসাম চৰকাৰৰ মানে চি এম আৰু বিভিন্ন পদাধিকাৰীৰ ওপৰত কেছ কৰিছে, এইটোৰ ওপৰত কি ক'ব? সেইটো আমাৰ ৰাজ্যৰ কথা। আমাৰ ৰাজ্যত কোনোবাই সীমাত সোমাইছে ইয়াৰ ওপৰত আমি সবেই যিকোনো মন্তব্য দিব পাৰোঁ, কিন্তু আজি যি ধৰণে সেইদিনা মানে এই বৰ্ডাৰ তেওঁলোকৰ অগ্ৰসৰ হোৱাৰ ক্ষেত্ৰত কথা পাতি আছিলে, কথা পাতিবলৈ গৈছিলে, ইয়াৰ ওপৰত যিটো ইনডিচিপ্লিন মানে ফায়াৰিং কৰা হ'ল সেইটো কেতিয়াও কোনেও সমৰ্থন মানে কৰিব নোৱাৰে, সেইটো বেআইনী। গতিকে বেআইনীভাৱে কাম কৰা মানুহবিলাকে তেনেকুৱা ধৰণৰ বিভিন্ন অভিযোগত কেছ কৰাটো ডাঙৰ কথা নহয়, কিন্তু ইয়াৰ কোনো ভেলু নাথাকে। অসম মিজোৰাম এই বৰ্ডাৰ সীমাৰ দৈৰ্ঘ্য 124 কিলোমিটাৰ, এটা দীঘলীয়া সীমা। বৰাকৰ তিনিখন জিলাই আসাম মিজোৰাম বৰ্ডাৰ লগত সংলগ্ন হৈ আছে। তো সকলোকে আমি প্ৰশাসনৰ পৰা খবৰ লৈছোঁ, লোকেল পিপুলকো আমি মানুহকো লগ ধৰিছোঁ, নিশ্চয় এটা সৌহাদ্যপূৰ্ণ পৰিৱেশত ইয়াৰ সমাধান, সেইটো নিতান্তই আনফৰ্চুনেট। কেইবাজনো পুলিচ জোৱানৰ মৃত্যু হ'ল, আমি অত্যন্ত মৰ্মাহত।